जाए माया हानी ताए उहोती। Hi friends, welcome back to my YouTube channel Uttam Moto Vlog और आमी उत्तम राय तुम्हारा देखो उत्तम मोटो ब्लग और आज के हमारे संगे शिशिर। तो बेपार्टा कि हो जाए आज के रायगंज जा अने के जिज्ञेस करो दादा तुम्हार हेलमेटा कोथा नहीं छो अने जिज्ञेस कोथा नहीं छो कत दाम एड्रेसा बोलो हमें नेब अने के क्वेश्चन छो तो आज के क्वेश्चन अन्सार बेर करब तै तो तो आज के क्वेश्चन अन्सार बेर करब और सबाई के अन्सार देव। तो आजकल आबहवाटा देखो ओई दिक तुम्हारा देखते पाच क्या ओदी के बिस्टी पड़े और आजकल मेघर आबहवा पुरो ब्लैक 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 हो गए। তাহলে কি চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখা হচ্ছে আর সবথেকে বড় বিষয় কি বলতো সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছে যারা সাবস্ক্রাইব করছো চুমু জাস্ট লাইভ সবাইকে। আর আজকের আবহাওয়া যেমন মেঘটা করেছে তেমন আবহাওয়াটা জাস্ট একটা ওয়াও লেভেলের আবহাওয়া। এটা হলো আমাদের ঘুমারি বিল আর কি। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। সো লেটস সি গাইস। ভুলে যাই মায়া হানি তাই উভতি বারে বারে। তো বৃষ্টিটা কি হয়েছে তখন থেকে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে একদম গাড়ির হাত মাখ সব ভিজে শেষ সব ভিজে শেষ শার্ট প্যান্ট সব ভিজে শেষ। এখন আবার এইদিকে রোদ্রু। তাহলে ভাবো একবার আমাদের সঙ্গে কেমন শত্রুতা করছে আবহাওয়াটা আজকে। আর এই হলো সেই আমাদের ফোর লাইন রূপাহাড় ঢুকছি কিছুক্ষণের মধ্যে আমরা রূপাহার প্রবেশ করব। যারা এখনও লাইক শেয়ার কমেন্ট করনি যাও তাড়াতাড়ি করে দাও। জাস্ট মজা করলাম একটু। তো আজকে তোমাদের নিয়ে যাবো আমি ফোর লাইনে, ঠিক আছে? মানে ফোর লাইনটা মানে একটা চরম লেভেলের। তো এটা তৈরি হচ্ছে, এখন কমপ্লিট হয়নি, তবে বাকি ওই দিকটা একটু কমপ্লিট হচ্ছে সামনে দিকে এগিয়ে। তো যখন ঘুরে আসবো ঘুরে আসার সময় তোমাদেরকে দেখাবো। সত্যি মানে ব্যাপক, মানে এখন তো জায়গাটা সেই লেগে চরম লেভেলের। যখন গাড়ি ঘোড়া অন হয়ে যায় না তখন কেমন লাগবে, এখন তো বেশ ভালো লাগে। এক মানে বিকেলের দিকে ঘুরতে আসলে একটা শান্তিময় জায়গা জায়গা বেশ শান্তির একটা মানে ফিল পাবে, যে না না কোনো গাড়ি না কোনো কিছু, একটা জানে যা শান্ত পরিবেশ। আজকে আমরা বেরিয়েছি অনেকক্ষণে, বার বৃষ্টিতে ভিজতে 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 আবার দাঁড়াচ্ছি আবার বিচ্ছি আবার দাঁড়াচ্ছি আবার বিচ্ছি আবার দাঁড়াচ্ছি আবার বিচ্ছি, ওই করতে করতে মানে অবস্থা খারাপ। সব ভিজে গেছিলো আবার সব শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কাদা প্রতি মনরে কথাগুলো মনতে হাসিলো ধীরে তোমাক বলে ওখা জীবনর যুত ভাবনা সারি ফুরে তোমার পাবলে ফাগুনর দরে। তো বিষয়টা কি হয়েছে মানে আমি যেখান থেকে হেলমেটটা নিয়েছিলাম সে দোকানে গেলাম রায়গঞ্জে। তো দাদাটার দোকানটা মানে নতুন দোকান ওপেনিং করছে, তো তো এখন ওপেনিং হয়নি। পুরোনো দোকান বলছে এখানে করোনা, কারণ সব জিনিসপত্র এলোমেলো ছিল সেই কারণে ওখানে করা হয়নি। আর আমি দোকান অ্যাড্রেস সঙ্গে দিচ্ছি, দোকানটা হলো এফসিআই মোড় আছে রায়গঞ্জ, এফসিআই মোড় থেকে একটু মানে এফসিআই মোড় থেকে শিলিগুড়ি মোড়ে, যে শিলিগুড়ি মোড় যাওয়ার দিকে দেখবে হাতের ডান দিকে পড়বে রোড প্যান্থা নামে দোকানটা। ওখানে হেলমেট বাইকের চাবি এভরিথিং অনেক কিছু পাওয়া যায়। তোমরা ওখানে গিয়ে চেক আউট করতে পারো একবার। আর আমরা এখন আছি ফোর লাইনে, যেটা আমাদের রূপাহাড় থেকে ডাইরেক্ট শিলিগুড়ি যাওয়ার যে রাস্তাটা হচ্ছে হাইওয়েটা, মানে সেখানে এখন সেখানে এখন 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 সেখানে এখন আছি। তো এর যে ভিউটা মানে মারাত্মক ভিউ একটা আমরা পাচ্ছি। আর এটা হলো আমাদের রায়গঞ্জ বাইপাস, যেটা রূপাহাড় হয়ে ডাইরেক্ট শিলিগুড়িতে উঠবে NH34। ঠিক আছে, চল তাহলে এনজয় নাও এই শর্টের আর লাইক চলো বন্ধু। কানে কানে তাই হৃদয়
ঠিকনা দিয়ে যাই তুমি আঁকা ফাগুনের দরে মুখ পালা খরমে রে তুমি ঢাকা ঘুমের দরে নিয়রর সাগরে রে আজকের ভিডিওতে এটুকুই ছিল, তেমন কিছু না। তো দেখো একটু এনজয় নাও হালকা পাতলা করে, আর কেমন লাগলো জানাও কমেন্টে। আর আজকের মতো এটুকুই, সো বাই, টাটা, সবাই ভালো থাকো।